জান্নাতিদের বৈশিষ্ট্য, কারা জান্নাতে যাবে, ওই লোকটার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে বোঝা যাবে যে ওই লোকটি জান্নাতের পথে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, প্রথমে শুরু করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা নিজেদের রবের ক্ষমার দিকে, জান্নাতিন এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, ওয়াসারিউ দৌড়ায় আসো, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত বিস্তীর্ণ বলে সুবহানাল্লাহ, ও উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, মুত্তাকির বাড়ানোর জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন, তাকওয়া তৈরি করা, আল্লাহ ভীতি আল্লাহ ভয় ভীতি তৈরি করা, পরহেজগার, তাকওয়া শব্দের অর্থ যেহেতু বেঁচে থাকা, আত্মরক্ষা করা, যাবতীয় পাপ থেকে, অন্যায় থেকে, খারাপ রাস্তা থেকে, গুনাহ থেকে নিজেকে সেভ করা, আত্মরক্ষা করার নাম তাকওয়া। যিনি সেভ করবেন, যিনি বেঁচে চলবেন তিনি মুত্তাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ। আর একটা আয়াত সূরা আলে ইমরানের 134-135 পরেই উল্লেখ করেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মুত্তাকি কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাই, যারা সুখে দুঃখে সম্পদ খরচ করে, দান করে, ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়্জ, দুই নম্বর পয়েন্ট হলো রাগ হজম করে, রাগ কি করে হজম করে, রাগ উঠে, রাগ আছে তার, রাগ হজম করে, তিন নম্বর ওয়াল আফিনা আনিন-নাস, মানুষকে ক্ষমা করে দেয়, রাগ করছে হজম করছে আর মানুষকে কি করছে ক্ষমা করে দিচ্ছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিন, আল্লাহ তাআলা এই সমস্ত সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে পছন্দ করে ভালোবাসেন, যারা প্রকাশ্যে এই সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, সুখে দুঃখে, অভাব এবং অভাব নেই এ অবস্থায় দান সাদকা করেন, রাগ সংবরণ করে মানুষের ক্ষমা করে। আরেকটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আল্লাযী ইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, অর্থাৎ কোনো গুনাহ করে ফেলে, কোনো অশ্লীল কাজ, খারাপ কাজ করে এবং নিজেদের উপরে, যালামু আলা আনফুসিহিম, যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করে, নিজেদেরকে পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে, জাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, এই অন্যায় কাজ করার পরেই আল্লাহকে কি করে স্মরণ করে, ফাস্তাগফারুল যুনুবিহিম, এবং তারা আল্লাহ তাআলার নিকট গুনাহের জন্য ক্ষমা চায়, ইস্তেগফার করে, তারা অন্যায় কাজ যদি কখনো করেও ফেলে সঙ্গে সঙ্গে তওবা করবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাবে, আর তাদের এরকম একদিন থেকে আল্লাহর কাছে চায় ক্ষমা চায়, যে আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করার মতো, গুনাহ মাফ করার মতো আর কে আছে, আলম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা ক্ষমা চায় যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমা করতে ক্ষমা করার কেউ নেই, আর নিজেদের কৃতকর্মের জন্য তারা হটকারিতা প্রদর্শন করে না, অর্থাৎ জেনে জেনে শুনে, আলম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে দ্বিতীয়বার ওই পাপ আর অন্যায় কাজকে রিপিট করে না, জেনে বুঝে বারবার একাধিকবার এই কাজ আর সম্পাদন করে না, অন্যায় করে না, এরা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, যে তারা দান সাদকা করবে সুখে দুঃখে, অভাব অনটন থাকা অবস্থায়, সচ্ছলতা অবস্থায়, রাগ সম্বরণ করবে, মানুষকে ক্ষমা করবে, কোনো অন্যায় কাজ যদি করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কি করবে ক্ষমা প্রার্থনা করবে। এই বৈশিষ্ট্যগুলি এখানে আলোচনা করা হয়েছে, এক নম্বর মুত্তাকি হওয়া, জান্নাতীদের বৈশিষ্ট্য, এক নম্বর মুত্তাকি হওয়া, দুই নম্বর সচ্ছলতা এবং অভাবের সময় সম্পদ খরচ করা, ব্যয় করা, এই ব্যয় জিহাদের ময়দান হতে পারে, যাকাত সাদাকা পুণ্যের কাজ হতে পারে, এবং অর্থের লোভে কৃপণতা আসতে পারে, এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে।
বিপন্নতা তাকে স্পর্শ করতে পারবে না, লোক লালসা তাকে স্পর্শ করে না। গুসা সংবরণ করা, অন্যের উপরে যে রাগ এটা ভজন করে, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করা, মানুষের অন্যায় বা তাদের প্রতি যে রাগ আমার হয়েছে, আমি যে গুসা করছি এটাকে মানুষকে ক্ষমা করে দেওয়া। পাঁচ নম্বর, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, তওবা করা, অশ্লীল মন্দ কাজ করলে। কবিরা গুনাহের কিছু ধরন আছে, উদাহরণ যেমন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, সুদ খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, জিনা ব্যবসার লিপ্ত হওয়া, চুরি করা ইত্যাদি। তো নিজেকে নিজের উপরে জুলুম করা তারা কি বোঝানো হয়েছে, যে মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপরে জুলুম করা, মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপরে জুলুম করা, এ বিষয়ে আগে আলোচনা করছি যে আমি যে পাপের শাস্তি যে পেলাম এই শাস্তিটা তো আমার উপর ইচ্ছে করে দেওয়া হয় নাই, আমি নিজের উপরে শাস্তিটাকে আবশ্যক করে নিয়েছি। যেমন কোনো চোর চুরি করার কারণে পুলিশ যখন তাকে ধরে তাকে শাস্তি নিশ্চিত করে, তো এটা পুলিশ তাকে শাস্তি দিচ্ছে বা কর্তৃপক্ষ জেল ডাকছে, এটা তার নিজের কৃতকর্মের ফল, নিজের উপরে সে নিজে জুলুম করছে, সে অন্যায়টা না করলে তার উপরে শাস্তি আসতো না। তেমনইভাবে আমি যদি কোনো অন্যায় পাপ কাজ করি, এটা আমার নিজের শরীরের উপরে জুলুম করতেছে, আমি এই শাস্তি আমার বড়ির উপরতে যাবে, জুলুম করতেছি। তো মন্দ কাজ থেকে জুলুম দুই ধর দুইভাবে হতে পারে, এক হলো কবিরে গুনাহে লিপ্ত হওয়া এর মাধ্যমে, দ্বিতীয় হলো সগিরে গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করা হচ্ছে, কবিরে গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে আর একটা সগিরে গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে। যখন তারা কোনো দোষ বা বড় গুনাহ করে এবং উক্ত পাপকে যখন বড় মনে করে, তখন সে আর তওবা করতে বিলম্ব করে না, পাপ করার সাথে সাথেই সে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাআলার নিকট সে পরিত্রাণ চায়। সে বলে আল্লাহ ছাড়া কোনো কেউ নাই ক্ষমা করার মতো। আর ছয় নম্বর যে বৈশিষ্ট্য বলা হয়েছে, জ্ঞাত সারে পাপ কাজ বারবার করে না, সে জেনে বুঝে ঠান্ডা মাথায় এই ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি দ্বিতীয়বার আর এই পাপ রিপিট করবে না। এরপরে আরও যে কিছু